ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ির বিভিন্ন এলাকা, হাকিমপাড়ায় গা ছুপড়ে রাস্তা বন্ধ। ঝড় ও বৃষ্টির জেরে মঙ্গলবার রাতে শিলিগুড়ি হাকিমপাড়ার 15 নম্বর ওয়ার্ড বিপর্যস্ত হয়ে যায়। উদয়ন সমিতির সামনে বিশাল গাছ পড়ে রাস্তা বন্ধ হয়। আরও অনেক জায়গা জলে প্লাবিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার এবং ওয়ার্ড কমিটির সদস্যরা নাগরিকদের পাশে দাঁড়াতে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। একটি স্থানে বিশালাকার সেগুন গাছ উপড়ে পড়ে, এর ফলে বিদ্যুৎ তার একটি বাড়ির উপরে পড়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। গাছটি প্রতিস্থাপন করার জন্য চেষ্টা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ঝড়জলের জেরে শিলিগুড়ি ও তার আশপাশে আরও অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে আরও কিছু গাছ, বিপর্যস্ত হয় বিদ্যুৎ পরিষেবাও। হয়ে গেছে ইলেকট্রিক সাপ্লাই, লোক লোক ওই যে চলে আসছে অলরেডি ওই যে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সরে যাও, ওখান থেকে সরে যাও। জলের মধ্যে এখনো তারটা পৌঁছায় নাই, ওই যে ওই দিক থেকে লাইন লাইন মনে বন্ধ করছে। এই কালকে সোয়া 10টার সময় যখন ওই হাওয়াটা জোর হলো না, তখনই আর কি এমন হয়ে গাছটা আওয়াজ করে, বিকট আওয়াজ করে পড়ে গেল। যাই হোক, অল্পের জন্য ওই বাড়ির লোককে মারি এসেছে, আর প্রচণ্ড বৃষ্টি। কাউন্সিলরকে খবর দেওয়ার পরে কাউন্সিলর সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে চলে আসছে। আইসে ওই ইয়ের টিম, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, তারপরে মিউনিসিপ্যালিটির লোক, দমকলের লোক, ইলেকট্রিক সাপ্লাই, সবাই এসে যাদের সুন্দরভাবে কাজ করে গেছে। গাছটাকে যাদের প্ল্যান করার জন্য আবার প্ল্যান করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসে গাছটাকে উঠায় জেসিবির মাধ্যম দিয়ে, যদি আবার এখানে প্ল্যান করা যায়। সেই জন্য আজকে সকালবেলা তারা প্রোগ্রাম করছে, 9টা সাড়ে 9টার মধ্যে তারা চলে আসবে। এটা কি করবো, ছবি তুলো। বাড়ির ভিতরে ঢুকো না।